ট্যাংরা 58 নম্বর ওয়ার্ড তপশিলি জাতি ও উপজাতি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে 18তম অঙ্কন প্রতিযোগিতা হয়ে গেল রবিবার। এদিন আপ্যায়ন কমিউনিটি হলে আয়োজিত হয় অঙ্কন প্রতিযোগিতা। এদিনের অনুষ্ঠানের মূল উদ্যোক্তা সংগঠনের সভাপতি অলোক খাটুয়া। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 58 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা মেয়র পরিষদের সদস্য সন্দীপন সাহা। এই অঙ্কন প্রতিযোগিতায় নতুন চমক ছিল মহিলা অভিভাবকদের জন্য ক্রীড়া প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল মিউজিক্যাল চেয়ার, ফুচকা খাওয়া, শঙ্খধ্বনি ও উলু। এই অঙ্কন প্রতিযোগিতায় শিশুসহ 500 জন ছেলেমেয়েরা অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট গুণী ব্যক্তিরা। আজকের ট্যাংরা 8 নম্বর ওয়ার্ড এসটিএসসি ওয়েলফেয়ার অর্থাৎ তপশিলি জাতি উপজাতি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দীর্ঘ 18 থেকে 20 বছর ধরে আমরা ছোটদের বসে আঁকা প্রতিযোগিতা এবং তার সাথে সাথে গার্জেনদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রত্যেক বছর আমরা এই শীতের মরশুমে অর্থাৎ এই ডিসেম্বর জানুয়ারিতে করে থাকি। আজকেও আমরা সেটা শুরু করেছি এই 8 নম্বর ওয়ার্ড ট্যাংরা আপ্যায়ন কমিউনিটি হলে এবং ডিএনডি হসপিটালের সামনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে। এখানে প্রতিযোগীরা নাম দিয়েছেন 420 জন। আমরা তারা প্রত্যেকে অংশগ্রহণ করেছেন এবং সেটা তিনটে বিভাগে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। ক বিভাগে রয়েছে 5 থেকে 8, খ বিভাগে রয়েছে 8 থেকে 12 আর গ বিভাগে রয়েছে 12 থেকে 16। বাচ্চাদের আমরা পুরস্কার দিয়েছি তাদের একটা করে সার্টিফিকেট এবং মেমেন্টো, সেটা অবশ্য আজকে আমরা দেবো না, আমরা সেটা আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবসে অর্থাৎ 1 জানুয়ারিতে আমরা সেটা তাদের হাতে সেই পুরস্কার তুলে দেবো। অঙ্কন প্রতিযোগিতা ছাড়া বাচ্চাদের যে গার্জেন আছে তাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সঙ্গে রয়েছেন মিউজিক্যাল চেয়ার, শঙ্খ বাজানো, মোমবাতি জ্বালানো, হাঁড়ি ভাঙা এবং খাই খাই ফুচকা, এই কয়েকটা প্রতিযোগিতা রয়েছে। আপনি এখানে যখন এসেছেন আপনি দেখতেই পাচ্ছেন এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন 18 নম্বর ওয়ার্ডের অত্যন্ত জনপ্রিয় জনপ্রতিনিধি সন্দীপন সাহা, তথ্য প্রযুক্তি শিক্ষা MMIC। তিনি কিন্তু গর্বিত এবং উল্লসিত যে এভাবে বাচ্চারা যে আজকের আমাদের এই ব্যাকওয়ার্ড সোসাইটি অঞ্চলের মধ্যে এতটা এগিয়ে আসবে এবং বাচ্চাদের আঁকা দেখে তিনি অভিভূত হয়েছেন, যেভাবে ছোটো ছোটো বাচ্চারা এঁকে আজকের একটা অঙ্কন দরবারে পৌঁছে গেছেন এবং প্রতিযোগিতার দরবারে পৌঁছে গেছেন সেটা খুবই তিনি প্রশংসা করে গেছেন। পোশাক প্রতিযোগিতা এবং ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে তপশিলি জাতি এবং উপজাতির ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে অলোক খাটুয়া মেয়ে প্রধান উদ্যোক্তা। আমাদের এই অঞ্চলে এইরকম অনুষ্ঠান প্রায়ই হয়ে থাকে, বড় অঞ্চল এবং এইরকম অনুষ্ঠান বিশেষ করে বসে আঁকো প্রতিযোগিতা, এটা বাচ্চাদের আঁকার মাধ্যমে তাদের ভাব প্রকাশ করার সুযোগ ঘটিয়ে দেয়, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। কিছু কিছু আঁকা দেখবেন এত সুন্দর যে তার মানে ভাবুন তার ইমাজিনেশনটা কত দূর অবধি যেতে পারে। তো এই আঁকা বসে আঁকো প্রতিযোগিতা একটা সুযোগ যেটা আজকে অলোক খাটো ওখানে করে দিয়েছে, তার সাথে আবার যারা এইদিকে বসে আঁকছে তাদেরই অভিভাবকরা আবার ক্রীড়া প্রতিযোগিতায় নাম দিচ্ছে, মানে কমপ্লিট প্যাকেজ। এই কমপ্লিট প্যাকেজ আজকের এই রবিবার দুপুরবেলা 58 নম্বর ওয়ার্ডে গোবিন্দ ফটিক রোডে মানুষটা এটা উপভোগ করছে।